আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিস কাদের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। আজকে আমরা জানবো শাওয়াল মাসের ছটি রোজা আগে করবেন না কাজা রোজাগুলো আগে করবেন। তো এ থেকে আমি দুটো প্রশ্ন অনেক বেশি পেয়েছি, তো সেই প্রশ্ন দুটোর আমি জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে, যদি শাওয়াল মাসে ছটি রোজা রাখি এবং রমজান মাসের ও আমার ছটি রোজা কাজা আছে, তাহলে আমার কোন রোজাটি পূরণ করা হলো, রমজানের না শাওয়ালের? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শাওয়াল মাসের যে কয় দিন বাকি আছে সেই দিনগুলি যদি রমজানের কাজা রোজা ও শাওয়ালের ছয় রোজা রাখার জন্য যথেষ্ট না হয়, তাহলে কি কাজা রোজার আগে ছয় রোজা রাখা জায়েজ হবে? প্রশ্ন অনুযায়ী, যদি কেউ শাওয়াল মাসের ছটি রোজা রাখে এবং তার রমজান মাসের ছটা বা তার বেশি ছটি বা তার বেশি রোজা কাজা থাকে, তাহলে তার প্রথমে রমজান মাসের রোজাটাই পূর্ণ হয়ে যাবে, কারণ রমজান মাসের রোজা হচ্ছে ফরজ রোজা। তো কাজা রোজার মশলা মশাইলে আমরা জানতে পারি, কোনো কারণে যদি কেউ রমজান মাসের সব রোজা বা কয়েকটা রোজা না পারে, তবে রমজানের পর যত শীঘ্র সম্ভব ওই সব রোজার কাজা আদায় করতে হবে, দেরি করবে না। অকারণে কাজা রোজা রাখতে বিলম্ব করলে পাপ হয়। আশা করি আপনারা প্রশ্নটির উত্তর পেলেন। এবং আমরা দ্বিতীয় প্রশ্নটি একবার দেখে নেব, যে শাওয়াল মাসে যে কয়দিন বাকি আছে সেইগুলি যদি রমজানের কাজা রোজা ও শাওয়ালের ছয় রোজা রাখার জন্য যথেষ্ট না হয়, তাহলে কি কাজা রোজার আগে ছয় রোজা রাখা জায়েজ আছে? তো আমরা চেষ্টা করব শাওয়াল মাসের প্রথম থাকতে এই কাজা রোজাগুলো কমপ্লিট করে নেবার। কাজা রোজা যদি কারোর নেফাস হয়ে থাকে, মানে কোনো গর্ভবতী নারী বাচ্চা সন্তান জন্ম দেওয়ার পরে যে তার ব্লিডিং হতে থাকে, পিরিয়ডস একটা চলতে থাকে, তো এই সময় তাকে নিফাস বলা হয়ে থাকে। তো এই নিফাসের সময়টা অনেকের 25 দিন, অনেকের 30 দিন, অনেকের 40 দিন বা 41 দিন পর্যন্ত হতে থাকে। তো যদি এই পুরো সময়টা রমজান মাসের মধ্যে পড়ে থাকে, তাহলে তাকে কিন্তু রমজান মাসের পরে শাওয়াল মাসে যে কটা দিন থাকবে, তো সেইখানে তাকে রমজান মাসের রোজাগুলো আগে পূরণ করতে হবে। এই ওজোরে সে কিন্তু শাওয়াল মাসের রোজাটা তার পরে জিল কদ মাসে করে দিতে পারবে। তো শাওয়াল মাসের যে ছটি রোজা জিলকদ মাসে করে নিতে পারবেন, কিন্তু তার আগে তাকে রমজান মাসের রোজা কমপ্লিট করতে হবে। রমজান মাসের রোজা কমপ্লিট করার পরে যদি শাওয়াল মাসের সময় বেঁচে থাকে, তাহলে শাওয়াল মাসের যে কটা রোজা করতে পারবেন করে নেবেন। সঠিক মত অনুযায়ী শাওয়ালের ছয় রোজা রমজানের রোজা পূর্ণ করার সাথে সম্পৃক্ত। দলিল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী, মান সাওমা রমজানা সুম্মা আতবাহা মিসিত্তা মিন সাওয়ালিন কানা কাসিয়ামি দাহরি। তো যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো, সে যেন গোটা বছরের রোজা রাখলো। সহি মুসলিম 1164। রমজানের রোজা পূর্ণ করার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে, তাহলে হাদিসে উল্লেখিত শাওয়া পাওয়া যাবে ইনশাল্লাহ। কারণ যে ব্যক্তির উপর রমজানের কাজা রোজা আছে, সে তো পূর্ণ রমজান মাসে রোজা রাখতেই পারল না। যদি শরিয়াতে গ্রহণযোগ্য কোনো ওজোর থাকে, তাহলে কোনো ব্যক্তি তার কাজা পালন করতে পারেন। কিন্তু কোনো ওজোর ছাড়া কেউ যদি ছয় রোজা না রাখে এবং শাওয়াল মাস শেষ হয়ে যায়, তাহলে যে ব্যক্তি তার শাওয়াল মাসের ছটি রোজা রাখতে পারবেন না, আর যদি রাখেন তাহলে তার সওয়াব পাবেন না। তো চেষ্টা করব আমরা শাওয়াল মাসে রমজান মাসের কাজা রোজাগুলো কমপ্লিট করে তারপরে শাওয়াল মাসের ছটি রোজা রাখতে। শাওয়াল মাস শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে শাওয়াল মাসের 30 বা 29 তারিখ পর্যন্ত এই ছটি রোজা কমপ্লিট করে দেওয়া যায়। শাওয়াল মাসের রোজা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে থাকেন, তো আগের ভিডিও দিয়ে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দাবিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।